আসসালামু আলাইকুম, আমি তানিয়া দন্তমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি বানাচ্ছি সকালবেলার নাস্তা। আজকে আমি আটা দিয়ে বানাবো নান। তো আমি আগেই হচ্ছে ডোটা তৈরি করে রেখেছিলাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই যে আটটার দিকে, সাড়ে আটটার দিকে হচ্ছে এই নানটা বানাচ্ছি আটা দিয়ে, লাল আটা। তো আটা দিয়ে আসলে নর্মালি কেউ নান বানায় না। আসলে গতকাল রাতে কালা ভুনাটা করেছিলাম, ভাবলাম নান দিয়ে খেতে ভালো লাগবে। বাসায় হচ্ছে ময়দাও ছিল না, কিন্তু টক দই ছিল এবং নান বানানোর জন্য অন্য উপকরণগুলো ছিল, ময়দা ছিল না। তো ভাবলাম আজকে আটা দিয়ে বানিয়ে ফেলি, তাও যেমনটি হয় ওমনটি খাবো, অন্তত স্বাদটা তো পূরণ হবে, তাই না? আর গতকালের ভিডিওতে জাওহার জিনাত কথা বলেছে, তো আপনারা সবাই অনেক পছন্দ করেছেন ওদের কথা বলা। তো ওরা লাইকটা অনেক বেশি পছন্দ করে, ওরা আপনাদের অনেক লাইক পেয়েছে, সেজন্য ওরা অনেক হ্যাপি। তো আশা করবো আপনারা এই ভিডিওটাতেও লাইক দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যতটুকু পারি আমি আমার সাধারণ লাইফ, সিম্পল লাইফ আপনাদের সাথে শেয়ার করি, যেখানে কোনো আসলে আমার লাইফে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে যত আমি রিয়েল মানুষটা যেরকম ঠিক সেইভাবেই শেয়ার করি। আমার লাইফে আমি ওই যে আপনাদের সবসময় বলি খুব বেশি রং চং ওরকম নাই, আমি যেরকমভাবে আমার লাইফটা পার করি ঠিক সেভাবেই ক্যামেরার সামনে তুলে ধরি। খুব বেশি সাজিয়ে গুছিয়ে আমি কখনোই নিজেকে তুলে ধরতে পারি না। তো এই যে আমি একটু পানি উপর দিয়ে লবণ পানি ব্রাশ করে দিয়ে এভাবে করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, যদিও এটা আমার ননস্টিকের ফ্রাই মানে তাওয়া, তারপরেও এটার মধ্যে লেগে থাকে, কোনো সমস্যা হয় না। তো একটা রুটি আসলে অনেক সুন্দরভাবে, এই যে দেখবেন, আর রুটিটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে যাবে নান রুটিটা। আর আমার গতকালে যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটার মধ্যে আমি একটা গান ব্যবহার করেছিলাম। আর আপনারা হয়তো অনেকেই, মানে সাধারণ যারা দর্শক আছেন তারা হয়তো জানেন না যে যে কোনো গান আমরা আসলে নিজের কন্টেন্ট ছাড়াও ইউটিউবে অন্য কোনো কিছু আপলোড করা যায় না, যেহেতু গানটা অন্য একজন গেয়েছে এবং সেটা অন্য একজনের কন্টেন্ট, সেটা আমি আমার ভিডিওতে সেই গানটা ব্যবহার করেছি, এই জন্য আমার গতকালের ভিডিওটাতে কপিরাইটের ক্লেম এসেছে। তো সেই জন্য আমি একটু স্যাড এবং একটু দুশ্চিন্তায় ছিলাম যে আসলে কী করব। হঠাৎ করে আমার মনে হলো অনেক ভিউয়াররা আসলে কি ওই ভিডিওর মধ্যে একটু গান দিলে একটু এনজয় করে, ভালো লাগে। আর আমার কাছে ওই ছাদের যে দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, মনে হচ্ছিলো যে ওই দৃশ্যটার সাথে গানটা খুব যায় এবং গানটা আমার খুবই প্রিয়। আর আমি যখন মানে ক্লাস সিক্স বা সেভেনে পড়ি তখন আসলে এই গানটা আমি মানে খুব শুনতাম, সেভেন এইটে পড়তাম, তখন এই গানটা আমার সেভেন বা এইটে এরকম এই গানটা আমি শুনতাম এবং আমার কাছে খুবই ভালো লাগতো, আমার প্রিয় একটা গান ছিল তখন, কিন্তু এই গানটা মানে অনেক পছন্দের ছিল। তো যাই হোক, ওই গানটা আমার কাছে পছন্দের ছিল বিধায় আমি আসলে শেয়ার করেছিলাম, কিন্তু এইভাবে যে কপিরাইট খাবো আমি নিজে, যেহেতু আমি যদিও জানি যে এইভাবে আসলে শেয়ার করা উচিত না, তারপরেও কেন জানি শেয়ার করেছিলাম আর ক্লেমটা খেয়েই বসলাম। তো যাই হোক, সেটা নিয়ে আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে চ্যানেলের বড় ধরনের কোনো ক্ষতি না হয়, যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়া বন্ধ হয়ে যায় এরকম যেন না হয়। তো আমি কিন্তু এই যে আমার এটা হচ্ছে উল্টো করে নানটা হচ্ছে ভেজে নিলাম, আর আমি পাশের ফ্রাই প্যানে অল্প একটু হচ্ছে যে কালা ভুনা বের করে আমি একটু ফ্রাই মানে গরম করে নিব। তো যেটাই, আর আমাদের আমার প্রিয় শিল্পী ছিল হাবিব ওয়াহিদ, এটা হয়তো অনেকেই জানে, কারণ আমি যখন ওই যে 8-9 পড়তাম তখন ওই যে কিছু গান ছিল হাবিব ওয়াহিদের খুবই ভালো লাগতো, রিয়াজ পূর্ণিমার একটা সিনেমার মধ্যে একটা গান ছিল ভালোবাসবো বাসবো রে বন্ধু, এই গানটা তখন খুবই প্রিয় ছিল। তো এরকম অনেক পুরানো কিছু গান আমার এত ভালো লাগে, আর ওই গানগুলোর সাথে আসলে আমি নিজেকে খুঁজে পাই, নিজেকে খুঁজে পাই বলতে কি ওই যে 9-10 বা 8-9 যে বয়সগুলো, এই বয়সটা মনে হয় একটা থাকে যে নিজেকে জানার বোঝার একটা আগ্রহ কাজ করে, সেই সাথে হচ্ছে ভালো লাগা কাজ করে, নিজের পছন্দ অপছন্দ সৃষ্টি হয় ওই বয়সটাতে। তো আমার মনে হয় মানুষ যতই বড় হোক না কেন, এই বয়সের যে গান, এই বয়সে যে যা শুনে মানুষ, সেটা মানুষের মনে হয়তো অনেক দিন থাকে। আর আমার আমি কি বলবো, আমি আসলে যদিও দুটা বাচ্চার মা হয়ে গিয়েছি, অনেকে হয়তো আমাকে এই কথাটা বললে অনেকে আমাকে অনেক ধরনের বাজে কমেন্ট করে, বলে যে তুমি যে বুড়ি বোঝা যায় এই সেই। তো এই কথা বলে আমার সত্যি অনেক কষ্ট লাগে, আমার আসলে
কি বলবো, অল্প বয়সে বিয়ে হওয়া, বিয়ে হয়ে গিয়েছে মাত্র 15 বছর বয়সে, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, আর সেই জন্য আমাকে এই কথাগুলো শুনতে হয়। কিন্তু তাই বলে যে আমি মানুষটা বুড়ি হয়ে গেছি সেটা না, হয়তো বাইরে দেখতে দেখতে আপনাদের মনে হতে পারে বা ভালো নাই লাগতে পারে, কিন্তু কাউকে কষ্ট দিয়ে এভাবে কমেন্ট করবেন না। আমার ভালো লাগাগুলো খুব ছোটো ছোটো জিনিস, আমি খুব বেশি মনে হয় না যে ম্যাচিউরড হয়ে গিয়েছি এখন, আমি মাঝে মাঝে মনে হয় যে আমি তো মা হয়ে গিয়েছি, তাহলে আমার অনেক দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব আমি সবসময়ই খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে মানে একটু ছোটোবেলায় ফিরে যাই, মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে গেলে ছোটোবেলায় ছেলে মানুষগুলোর কাছে যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আমি এই যে আজকে দুপুরে রান্না করেছি যে চিংড়ি মাছ দিয়ে পটলের ঝোল, আর একটু ওই যে মাংসও ছিল তো, আর ভাত, মানে দুপুরে আর বেশি কিছু করি নাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যখন বাচ্চারা ঘুমিয়ে গিয়েছিল, জিনাতের আড্ডা ছিল, আম্মু আমি মিষ্টি খাবো, তো বাচ্চাদের জন্য আমি মিষ্টি বানিয়েছিলাম। এটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, মালাই চপ বা মালাই চমচম। তো মালাই চপ খুবই সহজভাবে একদম 20 মিনিটে বানানো যায়, আমি এটা বানিয়েছিলাম, এবং বানিয়ে আমি এটা মানে রেখে দিব ফ্রিজে ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে দেখা যাচ্ছে রাতে খাবে ওরা। আলহামদুলিল্লাহ আমার মালাই চপগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল, ইনশাল্লাহ একদিন রেসিপিটাও শেয়ার করব। আর আমি বিকেলে নাস্তার জন্য বানিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই। আমি এখানে এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি 4 পিস, একটু রেগুলার মানে রেগুলার সাইজের চাইতে একটু বড় সাইজগুলো। তো এগুলো হচ্ছে এভাবে করে আমি কীভাবে ফ্রাই করব সহজভাবে, একেবারে ঝটপট করা যায়। চিকেন ফ্রাইটা আমি খুব সহজভাবেই করি, তবে আমি আজকে যেটা দেখাবো সেটার চাইতে এর আগে আমি আপনাদের টিফিন রেসিপির মধ্যে একটা চিকেন ফ্রাই দেখিয়েছিলাম, সেটার রেসিপিটা আরও সহজ, আরও ইজি এবং আরও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এখানে আমি চিকেন ফ্রাইটা করার জন্য একটু আদা পেস্ট, একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেক সময় আদা রসুনের যে গুঁড়াটা পাওয়া যায় সেটা দিলেও ভালো হয়, তো আমি যেহেতু আমার কাছে নাই আমি এখানে পেস্টটাই দিচ্ছি। খুবই সিম্পল, আর বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের ঝটপট করে এই চিকেন ফ্রাইটা করে দিলে দেখা যাচ্ছে ওদের একটা পুষ্টি চাহিদা পূরণ হয়, সেই সাথে ওদের ওদের কিন্তু মানে ওরা কিন্তু পছন্দও করে বাচ্চারা। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা কিন্তু একটু ঝাল করবে, কালো গোলমরিচের গুঁড়া বা সাদা গোলমরিচের গুঁড়া দুইটার একটা দিলেই হবে, কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিতেই হবে, মাস্ট। আর এরপর আমি দেবো হচ্ছে সয়া সস। সয়া সসটা আমি এই 4 পিস মাংসের জন্য, 4 পিস বলে 4 পিস মিলে এখানে 1/2 কেজি হবে মেবি, তো 1/2 কেজি একটু কমও হতে পারে আসলে ঠিক নাই। তো যাই হোক, 4 পিস সাইজটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে 3 কেজি মুরগির যে 4টা পিস নিয়েছি কোন সাইজ থেকে নিয়েছি মানে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। রোস্টের যে পিসগুলো হয় ওরকম 2টা পিসকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কি। তো এখানে হচ্ছে আমি 1/2 টেবিল চামচ হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে মেরিনেট করার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। ওহো, আমি আরেকটা যেটা করব, এখানে আমি কোনো প্রকার লবণ ইউজ করি না, আমি 1 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করেছি, যে কোনো নুডলস যেমন ম্যাগি বা মিস্টার নুডলস, এদের এইসব নুডলসের যে ইনস্ট্যান্ট যে মশলাটা থাকে এটা দিলে যেটা হয় এটার মধ্যে টেস্টিং সল্ট থাকে, সেই জন্য এটার টেস্টটাও বাড়ে, সেই সাথে হচ্ছে লবণটাও আর এক্সট্রা দিতে হয় না যেহেতু আমাদের সয়া সসেও লবণ থাকে। তবে নর্মাল লবণ দিয়েও একটু মিক্স করেও করা যাবে, কিন্তু এই নুডলসের মশলাটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় এই আর কি। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, মেখে একটা সাইডে রেখে দিতে পারি আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য, বা অনেক সময় 15 মিনিট রেখে দিতে পারি, তবে সবসময় আমি বলবো যে এরকম করে একটু কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলে যেটা হয় ভিতর পর্যন্ত মশলা ঢুকে মেরিনেট করার পর। তো দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, পরে 1 ঘন্টা পরে বেঁধেছি, যাওয়ার জন্য এই টাইমটাতে ঘুমেছিল তখনই আমি রেডি করে রেখেছিলাম লাইক হচ্ছে 3টার দিকে। আর আমি হচ্ছে এই যে এই চিকেনটাকে কোট করার জন্য 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এখানে শুধু ময়দা দিয়েই করা যাবে, তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে শুধু ময়দা দিয়ে করলেও কোনো সমস্যা নাই, ময়দা দিয়ে করলেও খুব সুন্দর মচমচে হয়। তো আমি একটু বেশি মচমচে করার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তবে আমার কাছে যেটা মনে হলো যে কর্নফ্লাওয়ারের চাইতে শুধু ময়দা দিয়ে করলেই ভালো হয়। একটু দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া,
আর দিব হচ্ছে শুকনা যে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা দিব, কারণ একটু ঝাল হওয়ার প্রয়োজন আছে। কেউ চাইলে এই যে এই মিশ্রণটার মধ্যে লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু লবণ দিয়েছিলাম। এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম 3 চা চামচ, তবে আমি বলবো কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু স্বাদ কোনোটাই মানে বাড়েও না কমেও না। আর কেউ চাইলে এই যে এই ব্যাটারটার মধ্যে অল্প একটু হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিতে পারেন। বেকিং পাউডার দিলে একটু বেশি মুচমুচে হবে, একটু ফুলাটে টাইপের ভাব হবে উপরের অংশটা। বেকিং পাউডার আপনারা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমি দিই নাই। আমি একটু ওই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল একটা স্বাদ করবে, আর সেই সাথে একটু লবণও দিয়ে নিব। যেহেতু আমরা যে বেটারটা মানে যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটার মধ্যে পর্যাপ্ত লবণ আছে, এই জায়গায় দিলেও চলে না দিলেও চলে, আমি বারবার একটা কথা বলে দিচ্ছি। তো এইভাবে করে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ, এটা কিন্তু শুকনো থাকবে, এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এই উপকরণগুলো শুকনো থাকবে এবং বাটিটাও শুকনো থাকবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আসলে এই যে এখানে এসেছিলাম জওহর জিনাতের, আসলে স্কুলে কিছু কাজ ছিল, এক্সাম ছিল, তো এগুলো শেষ করার জন্য এসেছিলাম। অনলাইনে পরীক্ষা হয়েছে, তো এগুলো শেষ করে তারপর হচ্ছে আমি আবার মানে ব্যাক করব। বাড়িতে অনেক কাপড় জিজ্ঞেস করতেছিলো যে তোমার তুমি হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে এসে পড়লে কেন, বা এখানে থাকতেছো কেন একা একা। তো ইনশাল্লাহ আমার এই যে আগামীকাল মেবি আমি চলে যাব, আর আমার ব্লগগুলো দেখবেন। বাড়িতে গেলে তো আসলে ওইভাবে গুছিয়ে ব্লগ করা সম্ভব হয় না, তো যেভাবে ব্লগ করতে পারি করব আপনাদের জন্য। আশা করি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার জন্য আমার বাচ্চাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আর আমরা যেন সহি সালামতে আমাদের বাড়িতে পৌঁছাতে পারি সেই জন্য দোয়া করবেন। আর আমি কীভাবে ওই যে মাংসের পিসগুলোকে এভাবে কোট করে করে একবার করে ঠান্ডা পানিতে ভিজিয়ে আবার হচ্ছে এভাবে আবার ময়দা দিয়ে কোট করে দিচ্ছি, ময়দা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কোট করে দিচ্ছি। তো এভাবে কোট করলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে। আর আমি কীভাবে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারতেছেন, চারদিক থেকে আমি আগে হচ্ছে মানে হাতটা আগেই লাগাই না, চারদিক থেকে ময়দা দিয়ে তারপর হচ্ছে যখন কোট করা হয়ে গিয়েছে মানে কোনো ভেজা অংশ নাই, তখন হচ্ছে ময়দাটা মানে ধরে ধরে চেপে চেপে দিচ্ছি। এটা 2-3 বারও করা যেতে পারে বা 2 বারও করা যেতে পারে, তো আমি আজকে 3 বার করে করে নিচ্ছি। 3 বার করে করলে কোটটা একটু মোটা হয়, খেতে টেস্টি হয়, একটু মুচমুচে হয়, এই আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সবাই দোয়া করবেন যাতে করে আমরা সহি সালামত বাড়িতে পৌঁছাতে পারি, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের বাড়ির ব্লগগুলো দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যারা প্লিজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে শেয়ারও করতে পারেন। আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে, তো সেইখানে আমি মাংসের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এটা কিন্তু একদম দেখাচ্ছে মিডিয়াম আছে ভাজতে হবে, মিডিয়াম বলতে একেবারেই মিডিয়াম থেকে একটু হাই, মানে মিডিয়াম আর হাই, সরি হাই না, মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি একটা জায়গায় রাখতে হবে। খুব বেশি তাপ দিয়ে ভাজলে মানে একদম উপরের অংশটা পুড়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা থাকবে, মুচমুচে হবে না, ঠিক আছে। তো তেলটা মোটামুটি গরম করে এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে মিডিয়াম হাই হিটে ভাজতে হবে। তো আমি আরও 2 পিসও দিয়ে দিলাম, তো ঠিক আছে, তাহলে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিই। আশা করি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। এই ধরনের রেস্টুরেন্টের খাবার আমাদের বাচ্চারা বিশেষ করে এখন এই সময়টা তো অনেক মিস করতেছে, কারণ ওরা তো আসলে এই ধরনের খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে অভ্যস্ত বা বাইরে গেলে এই ধরনের খাবার খায়। তো এই ধরনের খাবার আমরা তো আসলে সচরাচর বাসায় দেখা যাচ্ছে যে ঝামেলা খুবই কম আমার মনে হয়, তো বানিয়ে দিতে পারি। সেই সাথে ওদের বাইরের খাবারের যে নেশাটা থাকে এটাও মিটবে, সেই সাথে ওরা অনেক হ্যাপি হবে আর খুবই ইজি আর পুষ্টি চাহিদাও পূরণ হবে। তো আমি একটা একটা করে এভাবে তুলে নিচ্ছি, আমি একটা টিস্যুর উপর তুলে তুলে রাখতেছি যাতে করে এক্সট্রা তেলটা এই টিস্যুটা টেনে নেয়।
তো এই যে আমার চিকেন ফ্রাই রেডি, এবারে বাচ্চাদের সাথে মিলেমিশে আমরা খাবো। এখানে আমরা একটু টমেটো সস ব্যবহার করে খেতে পারি, কিন্তু হচ্ছে অনেক গরম ছিল। আমি যেহেতু একদম ইনস্ট্যান্ট ভেজে আপনাদের দেখাতে গিয়েছিলাম, আমার হাতে খুব গরম লাগতেছিল। আমি মানে খেয়ে যে একটু ভেঙে দেখাবো সেটাও ভালোভাবে পারতেছিলাম না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।